हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम। इनाइस कुकिंग टेबिले आपनादेरके स्वागत। आजकेर पर्वे आमी तैरी करे देखाबो किभाबे आपनारा बाड़ीते बसे बाबुर्ची स्टाइले शाही चिकेन रोस्ट तैरी करते पारेन। चलुन ताहले देखे नेया जाक। এই শাহী চিকেনের রোস্ট মশলাটি আমি বাড়িতেই তৈরি করেছি। এক্ষেত্রে আমি নিয়েছি জয়ত্রী গুঁড়া এক চা চামচ, পোস্তদানা গুঁড়ো এক চা চামচ, জয়ফল গুঁড়া এক চা চামচ, শাহী জিরা এক চা চামচ, কাজু বাদাম এক চা চামচ, সাদা গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ, গরম মশলা এক চা চামচ, জিরা গুঁড়া এক চা চামচ। এই সব উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিব। আমি এই মশলাগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এরপর একটি মিক্সিং বলে আমি চার পিস চিকেন নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ও হালকা পরিমাণের ফুড কালার। আপনারা চাইলে এই ফুড কালারটিকে স্কিপও করতে পারেন। এরপর আমি লবণ আর ফুড কালারটিকে ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নিব। আমি এখানে দেশি মুরগি ইউজ করেছি, আপনারা চাইলে ব্রয়লার কিংবা অন্যান্য মুরগিও ব্যবহার করতে পারবেন। এখন আমি একটি ফ্রাই প্যানে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেল গরম হলে চিকেনগুলোকে একে একে ভাজার জন্য দিয়ে দিব। এক্ষেত্রে চুলার আঁচটা আমি মিডিয়ামে রাখব। এখন আমি মিডিয়ামে আঁচ থাকা অবস্থায় চিকেনগুলোকে এপিট ওপিট ভেজে নিব। চিকেনগুলোকে আমি দুপাশেই হালকা করে ভেজে তুলে নিব। শাহী চিকেন রোস্ট তৈরি করতে চিকেনগুলোকে খুব বেশি ভাজার প্রয়োজন হয় না। চিকেন ভাজার পর অবশিষ্ট তেলগুলোতে আমি এক টেবিল পরিমাণ ঘি নিয়েছি, সাথে নিয়েছি তেজপাতা তিন চারটি, দারচিনি নিয়েছি তিনটি, এলাচ নিয়েছি দুইটি। চিকেন ভাজার পর অবশিষ্ট তেলগুলো আমি ইউজ করেছি, কারণ এতে তেলের মধ্যে চিকেনের খুব সুন্দর একটি ফ্লেভার আসে। এরপর আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা এক কাপ, লবণ নিয়েছি পরিমাণ মতো, মরিচ গুঁড়া নিয়েছি এক চামচ, আপনারা চাইলে ঝাল কম বেশি করতে পারেন। এখন নিয়েছি ধনিয়া গুঁড়া এক চা চামচ, আদা বাটা এক চামচ, রসুন বাটা এক চামচ। এগুলোকে আমি খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এরপর আমি আগে থেকে তৈরি করে রাখা শাহী রোস্ট মশলা দিয়ে দিচ্ছি। এখন আমি দিব টমেটো কেচাপ এক টেবিল চামচ, তারপর দিলাম টক দই ওয়ান থার্ড কাপ, এরপর আমি দিয়ে দিচ্ছি মিষ্টি দই ওয়ান থার্ড কাপ। দইগুলো শাহী চিকেন রোস্টের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দিবে। আপনারা চাইলে শুধু টক দই দিয়েও রান্নাটি করতে পারবেন। মশলাগুলোকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। সব মশলা কষানো হয়ে গেলে ভেজে রাখা চিকেনগুলোকে আমি মশলার সাথে খুব ভালোভাবে মিক্সড করে নিব, যাতে চিকেনের ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে মিশে যেতে পারে। চিকেন সিদ্ধ করতে আমি এক্সট্রা কোনো পানি ইউজ করব না। চিকেন সিদ্ধ করতে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। রোস্টটি সিদ্ধ হয়ে গেলে আমি এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিব তিন চারটি, সাথে দিব হচ্ছে হাফ টেবিল চামচ মাওয়া। এর মধ্যে আমি কিশমিশ দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম আলু বখারা। তারপর নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে মশলাগুলোকে মিশিয়ে দিব। চিকেনের সাথে মাওয়াটি মিক্সড হয়ে গেলে আমি দুই মিনিটের জন্য নেড়ে চেড়ে ঢেকে রাখব।
তৈরি হয়ে গেল সুস্বাদু শাহি চিকেন রোস্ট। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।